রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের একজনকে সরকারি চাকুরি দেওয়ার দাবি জানালেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার কুমারঘাট পরিদর্শন শেষে শনিবার মেলার মাঠে সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরে রাজ্য সরকারের কাছে এই দাবি জানান তিনি। সেই সঙ্গে যাদের মা বাবার মৃত্যু হয়েছে তাদের পরিবারের সন্তানদের পড়াশোনার দায়ভার নেওয়া, আহতদের সমস্ত চিকিৎসা করার বন্দোবস্ত করার দাবিও জানিয়েছেন মানিক সরকার। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, শুক্রবার তারা কুমারঘাটে গিয়ে আহত ও নিহতদের পরিবারের কাছে গিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেন। পুলিশ, ইসকন মন্দিরের কর্তৃপক্ষ, মহকুমা শাসক এবং ঘটনাস্থলেও গিয়েছেন মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএম নেতারা। তারা তাদের মতো করে যাবতীয় খোঁজ খবর নিয়েছেন। পুলিশের সঙ্গে যখন কথা বলেছেন তারা জানতে পারেন যে পথে ঘটনা ঘটেছে সেখানে রথ যাওয়ার অনুমতি ছিল না। প্রত্যক্ষভাবে না বললেও মানিকবাবু পরোক্ষে ইসকন কর্তৃপক্ষের ভুলের কারণে ভয়াবহ এই ঘটনা ঘটেছে। তিনি বলেন সরকারকে সুষ্ঠু তদন্ত করতে হবে। মানে মারা গেছে যে পরিবার এখনো কি জান দেখছি, এদের পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি যে বাচ্চাগুলো যেগুলো পড়াশোনা করছে, মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, মহিলাই বেশি, এদের জামা কাপড় বই পত্র জুতা এগুলি সব মিলিয়ে যারা যতক্ষণ পর্যন্ত অন্তত স্কুলের শিক্ষা টুয়েলভ ক্লাস পর্যন্ত পড়ার চেষ্টা করছে, প্রথম পর্যায়ে ক্লাস টেন, তারপরে টুয়েলভ, এতে দায়িত্বটা সরকারকে গ্রহণ করা উচিত। আমরা এটা সরকারের কাছে দাবি করছি। দ্বিতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাসপাতালে যারা আছেন সরকার ঘোষণা করেছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন এবং এটা সরকার দেখছেন, সময় লাগবে, তার জন্য পুরো দায়িত্ব নিচ্ছেন এবং অব্যাহত রাখতে হবে। বাইরে যদি নেওয়ার প্রশ্ন প্রয়োজন থাকে ডাক্তারবাবুরা যদি বলেন সেটা সরকার তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত এবং তারপরে যতক্ষণ না এরা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারকে ট্রিটমেন্ট প্লাস এই আহত চিকিৎসিত এই পরিবারগুলোকে আর্থিক দিক থেকে সরকারের দিক থেকে সাহায্য করা দরকার। পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনের রথযাত্রার যে রাস্তা দিয়েছিলাম রুট, যেটা রিটার্ন জার্নির দিনও এটাই রুট ছিল। যেখানে ঘটনা ঘটলো এই দিকটাতে রথ যাওয়ার কথা না, তাহলে তারা গেল কি করে? বলে আমাদের পুলিশ যখন তারা রুট চেঞ্জ করছে তখন তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা মানে তো জবরদস্তি না, যারা আপনারা কি করছেন, এদিকে তো আপনাদের পারমিশন নেই, আপনারা এদিকে যাচ্ছেন কেন? তো সাধারণ পুলিশ কর্মী তাদের কথা যারা অর্গানাইজার তারা তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি। যদি গুরুত্ব দিতেনই তাহলে তো তারা ওদিকে রথ নিয়ে যেতেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন তারা আহত ও নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছেন। অনেকে ঘরের কর্তাকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন, তাদের পাশে সরকারকে অবশ্যই দাঁড়াতে হবে। মর্মান্তিক এই ঘটনায় কুমারঘাট এখন নৈশ বননগরীতে পরিণত হয়েছে। কেউ কারোর সঙ্গে কথাবার্তা বলছে না, ক্রেতা নেই বাজারে, সর্বত্রই চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময় ক্ষোভের বহিঃপ্রকাশ করতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন মানিকবাবু। কুমারঘাটটাকে মনে হয়েছে একটা নৈশব্দের নগরী, কোন কথা নাই, বার্তা নাই, চুপচাপ, দোকানে লোক নাই, ক্রেতা নাই, কেমন না স্থানীয় যে রেগুলার ট্রাফিক এগুলোর উপস্থিতিও আমরা দেখলাম খুবই নগণ্য। এবং এতে যেটা মনে হচ্ছে যে তারা বুঝেই উঠতে পারছেন না এখন যে কি ঘটে গেল, কি করে ঘটলো, এবং এর মধ্যে যে একটা চাপা ক্ষোভ অসন্তোষ জমা হয়ে আছে এবং যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে, কারণ ঝড়ের আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম। কারণ মানিকবাবু জানান কুমারঘাটের এই ঘটনা নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। শুধু তাই নয়, যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিধায়ক তপন চক্রবর্তী, রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।